হ্যালো বন্ধুরা টেকনিক্যাল তোতান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের আমি আপনাদেরকে দারুণ একটি ইউটিউবে টিপস শেয়ার করব যেই টিপসটা আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমরা ইউটিউবে একটা ভিডিওর থামনেল দেখে ক্লিক করে ভিডিওটা যখন দেখতে যাই ভিডিওটা কিছুটা দেখার পরে দেখি যে থামনেলে যেটা দেখানো হয়েছে সেটা কিন্তু সেই ভিডিওটার মধ্যে থাকে না ওকে তো আমরা যার জন্য থামনেলটাই ক্লিক করে ভিডিওটা দেখলাম অথচ সেই ভিডিওটাই কিন্তু ওখানে দেখতে পাই না অর্থাৎ ফেক থামনেল বসিয়ে রাখা হয় ওকে তো এতে কিন্তু আমাদের মানে এমবিটা তো নষ্ট হয় প্লাস সময়টাও নষ্ট হয় সঙ্গে সঙ্গে মনটাও কিন্তু খারাপ হয়ে যায় কারণ আমরা থামনেল যেটা দেখার জন্য থামনেলটা ক্লিক করে ইউটিউবের ভিডিওটা দেখতে যাচ্ছি অথচ সেটাই থাকলো না সো অবশ্যই কিন্তু মনটা খারাপ হবেই তো এর জন্য ইউটিউব একটা ফিচার লঞ্চ করেছে যেটার মাধ্যমে আপনি ভিডিওতে প্লে না করেই আপনি আপনার ইউটিউবের ভিডিওগুলোকে কিছুটা কিছুটা দেখতে পারবেন ওকে তো দারুণ একটা টিপস তো এই টিপসটা যদি আপনি আপনার ইউটিউবে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে আপনারা ইউটিউবের এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে সেটিং দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে ক্লিক করবেন তো সেটিংয়ে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অটো প্লে তো আপনারা এখান থেকে এই অটো প্লেতে ক্লিক করবেন তো অটো প্লেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অটো প্লে অন হোম তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাই অনলি দেওয়া আছে ওকে অর্থাৎ আমি যদি ওয়াইফাইয়ে কানেক্টেড করে আমার ইউটিউবটা ওপেন করি তখনই ওই সমস্ত ভিডিওগুলো যেগুলো সামনে শো করছে সেগুলো অটোমেটিক প্লে হতে শুরু করবে আর এখানে যদি আপনি অফ করে রাখেন তাহলে এটা অফ হয়ে থাকবে ওকে অর্থাৎ অটো প্লে হবে না আর আপনি যদি এখান থেকে অলওয়েজ অন করে দেন তাহলে আপনার ডাটা কানেকশান অন থাকুক না কেন বা আপনার ওয়াইফাই অন থাকুক না কেন মোটামুটি আপনার নেট কানেকশান প্লেই আপনার ইউটিউবের ভিডিওগুলো অটোমেটিকলি প্লে হতে শুরু করবে তো বন্ধুরা এই টিপসটা দারুণ একটি টিপস তো এটা আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্স লিখে জানাবেন থ্যাংক ইউ